हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो राम राम हरे हरे। আমাদের প্রতিদিন করে এই পারমার্থিক অনলাইন সৎসঙ্গ দৈনিক পরতত্ত্বতে সবাইকে জানাচ্ছি বৈষ্ণবোচিত প্রণাম প্রীতি শুভেচ্ছা। তো আগামী 25 অগস্ট শ্রী প্রভুপাদ আবির্ভাব তিথি এবং 24 তারিখ জন্মাষ্টমীর আগের দিন, তো সেই উপলক্ষে আমরা প্রতিদিন কৃষ্ণলীলা পাঠ করছি। আমরা ফেসবুক লাইভে এসে কৃষ্ণলীলা পাঠ করছি, আমরা এখানে ভক্তরা সবাই মিলে তো সংস্করণ থেকে পাঠ করছি এবং এটা ফেসবুক লাইভেও রাখছি। তো আপনারা যারা ফেসবুকে আছেন এটা দেখতে পারেন, সেখানে কৃষ্ণদের আলোচনা করছি আমরা সেখানে। তো সেই ভিডিওগুলি ইউটিউবে এখন আপলোড করতে পারছি না বলে দুঃখিত, সেখানে দেখতে পারেন। তো আমরা আমাদের দৈনিক পরতত্ত্ব কার্যক্রমে যে অল্প সময়ে যে ভিডিও আমরা করে থাকি, সেখানে আমরা ভাবছি প্রভুপাদ সম্বন্ধে আলোচনা করবো। এই কয়েকদিন ধরে প্রভুপাদের বিভিন্ন দিকগুলি, প্রভুপাদের বিভিন্ন লীলাগুলি আমরা আলোচনা করার চেষ্টা করব প্রভুপাদের জন্য। তো শ্রীল প্রভুপাদ যখন প্রথম মন্ট্রিয়ালে ছিলেন, প্রথম দিককার কথা একদম, তো গৌরসুন্দর প্রভু এবং গোবিন্দদাসী মাতা, তার উয়াই ওনার স্ত্রী পত্নী গৌরসুন্দর প্রভু এবং গোবিন্দদাসী মাতাজি, ওনারা দুজনে প্রভুপাদের সেবা করছিলেন। প্রভুপাদের সেক্রেটারি ছিলেন গৌরসুন্দর প্রভু, গোবিন্দদাসী মাতাজিও প্রভুপাদের জন্য রান্না করতেন, সেবা করতেন। তো প্রভুপাদের বেশ পূজা ছিল তখন, তো মন্দিরে অনেক উৎসব আয়োজন করা হয়েছিল মন্ট্রিয়েলে, তখন নতুন দিক একদম ইসকনের। তখন নিউ ইয়র্কে মন্দির ছিল, সান ফ্রান্সিসকোতে মন্দির ছিল এবং তারপরে মন্ট্রিয়েলে কানাডা। তো গোবিন্দদাসী মাতা চিন্তা করছেন যে শ্রীল প্রভুপাদের জন্মদিন, বার্থডে, ব্যাস পূজা, তার জন্য কী করা যেতে পারে স্পেশাল? মন্দিরে তো অনেক আয়োজন করা হচ্ছে, আর কী করা যেতে পারে? তো এখন তো আমরা প্রভুপাদের ব্যাস পূজায় বা গুরুদেবের ব্যাস পূজায় বড়ো কেক কাটি, কিন্তু ওই সময় তো প্রথমে ছিল বৈদিক সিস্টেমে তো কেক কাটার নিয়ম ছিল না জন্মদিন সেরকম। তো গোবিন্দদাসী মাতাজি ভাবলেন যে ঠিক আছে, আমি প্রভুপাদের জন্য একটা বার্থডে কেক বানাবো, বার্থডে কেক, ঠিক যেরকম ওয়েস্টার্ন সিস্টেমে যেরকম করে, এটা একটা ওয়েস্টার্ন কালচার। তো তিনি খুব সুন্দর দুতলা কেক, দু লেয়ারের কেক বানিয়েছেন প্রভুপাদের জন্য। তো সারাদিন মন্দিরের উৎসব শেষে রাতের বেলা প্রভুপাদ ঘরে ফিরে এসেছেন সন্ধ্যার দিকে। তো গোবিন্দদাসী মাতাজি বললেন যে প্রভুপাদ, আপনার জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি। বললেন কী উপহার? তো প্রভুপাদ বসলেন, তো কেক নিয়ে এসলেন, বললেন এটা কী? তখন তিনি বললেন যে আমেরিকাতে বা আমাদের পাশ্চাত্যে আমরা এরকমই জন্মদিন উদযাপন করে থাকি, বার্থডে সেলিব্রেট করি কেক কেটে। তো সেখানে প্রায় কয়েকটা মোমবাতিও রাখলেন। তো বললেন প্রথমে আপনাকে মোমবাতিগুলি নেভাতে হবে, জ্বলন্ত মোমবাতি নেভাতে হবে আপনাকে, এবং তারপরে একটা ইচ্ছা প্রকাশ করতে হবে, যে কোনো একটা উইশ করবেন আপনি। তো প্রভুপাদ তখন দম নিলেন, প্রায় 12-14টা মোমবাতি ছিল, প্রভুপাদ দম নিলেন, তারপর তিনি ফু দিলেন, হাওয়া দিলেন এবং সবগুলা নিভিয়ে দিলেন। তখন তাকালেন গোবিন্দদাসী মাতাজি, ঠিক আমি ভালো করে নিভিয়েছি তো? জিজ্ঞেস করছেন। বলছেন হ্যাঁ প্রভুপাদ, আপনি খুব ভালো করে মোমবাতি নিভাতে পেরেছেন। তো বলছেন এখন আপনি একটা উইশ করুন। তো প্রভুপাদ চোখ বন্ধ করলেন, বললেন হ্যাঁ। তো তখন মাতাজি বললেন যে আপনি কিন্তু এই উইশটা কাউকে বলবেন না, আমাকেও বলবেন না, একটা গোপন আপনার একটা ইচ্ছা, এরকম বলা হয় যে জন্মদিনের সময় যে উইশ করে ইচ্ছা করে, এটা কাউকে বলতে নেই। তো প্রভুপাদ বলছেন না, একজন বৈষ্ণবের ইচ্ছা সবাই জানে, একজন সাধুর ইচ্ছা লুকানো থাকে না। সাধুর ইচ্ছা কী? তিনি বলছেন আমার ইচ্ছা হচ্ছে একমাত্র আই ওয়ান্ট টু গেট কৃষ্ণা, এই হচ্ছে আমার ইচ্ছা, আমি কৃষ্ণকে চাই, কৃষ্ণকে পেতে চাই, কৃষ্ণ প্রাপ্তি করতে চাই, কৃষ্ণ প্রেম চাই, এই হচ্ছে আমার ইচ্ছা, এটা সবাই জানে, এখানে লুকানোর কী আছে? তো যাই হোক, তখন প্রভুপাদ চাকু নিয়ে কেক কেকটা কাটলেন। তো সেই ছিল প্রভুপাদের প্রথম ওয়েস্টার্ন স্টাইলে জন্মদিন, বার্থডে সেলিব্রেশন। এখন আমরা বড়ো কেক কাটা হয় প্রভুপাদের বার্থডেতে, অ্যাপিয়ারেন্স ডেতে। যাই হোক, তো মূল কথা এটাই যে একজন সাধু বা একজন ভক্ত, তার একমাত্র ইচ্ছা এই জগতের আমি কৃষ্ণকে চাই, কৃষ্ণপ্রেম লাভ করতে চাই, অন্য কিছু না। আমরা অনেক উইশ করতে পারি, এটা চাই, ওটা চাই, এগুলো হচ্ছে অন্য অভিলাষ। কৃষ্ণকে ছাড়া অন্য সমস্ত ইচ্ছাগুলি হচ্ছে অন্য অভিলাষ। অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃত, এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। বাকি সমস্ত ইচ্ছা ছাড়তে হবে, অভিলাষ ছাড়তে হবে, একমাত্র ইচ্ছা হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি। একলা ঈশ্বর কৃষ্ণ আর সুগভৃত মাম একম শরণম ব্রজহ, একমাত্র কৃষ্ণকে প্রাপ্ত করতে চাই আমরা। তো প্রভুপাদের এই বেশ পূজা থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে আমরা যেন প্রভুপাদের কাছে প্রার্থনা করি যে আমরাও যেন আমাদের জীবনে সেরকম ওই ইচ্ছাটিকেই আমরা
দৃঢ়ভাবে লাভ করতে পারি যে প্রভুপাদ আপনার মতো আমরা যেন ইচ্ছা করি যে আমরাও যেন কেবল কৃষ্ণকেই চাই, অন্য কিছু যেন না চাই, কৃষ্ণকে ছাড়া আর কিছু চাই না, আর কিছু চাই না। ধন্যবাদ। শিল প্রভুপাদ কি যায়, শিল প্রভুপাদ ব্যাস পূজা কি যায়।